স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আবার মিস তোমাদের সাথে চলে আসলাম। আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তাহলে কি খেলা করতে তো সবার ভালো লাগে, তাই না? তাহলে আজকেও আমরা হচ্ছে খেলা করব, এবং খেলা করতে করতে কিন্তু আমরা কিছু মজার পড়াশোনাও করে ফেলবো, কেমন হবে বলো তো? নিশ্চয়ই খুব ভালো। আচ্ছা, তাহলে চলো আমরা খেলা যেহেতু খেলবো, তাহলে আর খুব বেশি কথা না বলে আমরা আমাদের মজার খেলায় চলে যাই। আজকে হচ্ছে আমরা যে জিনিসটি শিখবো, আমরা তো এর আগে বর্ণ চেনা শিখেছি, আজকে হচ্ছে আমরা বর্ণটা শিখবো কিন্তু ছবির সাথে লাইন টেনে যোগ। এটার অর্থ হচ্ছে আমরা বর্ণগুলোকে খুঁজে বের করব, ওদের ছবির সাথে খুঁজে বের করে লাইন টেনে মিলিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি মজার খেলাটি তোমরা সবাই খেলতে চাচ্ছ? কারা কারা খেলতে চাচ্ছ? সবাই? ওকে, তাহলে চলো আমরা আর কথা না বলে আমরা সরাসরি খেলায় চলে যাই। আচ্ছা, আজকে তাহলে আমরা কি শিখবো বলো তো? হ্যাঁ, তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো, আজকে হচ্ছে আমরা ছবির সাথে সঠিক বর্ণ যোগ করা শিখবো, ক থেকে বর্গীয় জ। তাহলে চলো, ছবির সাথে যেহেতু আমাদের সঠিক বর্ণ যোগ করতে হবে, তাহলে আমরা ছবিগুলো আগে দেখে আসি যে আমাদের কাছে কি মজার মজার ছবিগুলো আছে, আমরা কোন ছবিগুলো লাইন টেনে যোগ করব। দেখো আমাদের এখানে কতগুলো ছবি চলে আসছে, দেখেছো কত সুন্দর ছবিগুলো? না দেখো তো, তোমরা কি ছবিগুলো চিনতে পারছো? এর আগে কি আমরা এগুলো দেখেছিলাম? একটু পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, কারণ এর আগে ক্লাসে কিন্তু আমরা এগুলো পড়েছি। তাহলে এবার তোমাদের বুদ্ধির খেলা, তোমরা মনে করে করে মিসকে বলবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি প্রথম যে ছবিটি দেয়া আছে, বলো তো কিসের ছবি, কে কথা বলছে? কাকাতুয়া। হ্যাঁ, কাকাতুয়া কথা বলছে তোমাদের সাথে, ও খেলা করতে চাচ্ছে, বলছে যে মিস আমরাও খুঁজে বের করা খেলাটা করব। কিভাবে খুঁজে বের করতে হয়? তারপরে ছবিটি কিসের? খেক শিয়াল, খেক শিয়াল পালায় ছুটি, তাই তো শিখেছিলাম না? কেন পালাচ্ছে বলো তো? একটি কুমির তারা করেছিল, এই তো মনে পড়ে গিয়েছে, তাই? হ্যাঁ, ওকে একটি কুমির তারা করছে, এর জন্য দৌড়ে ছুটে পালাচ্ছে। তারপরে আমরা তারপরে তিন নম্বর ছবিটি কি দেখতে পাচ্ছি? একটি গরু। গরুটি কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, খুব ক্ষুধা পেয়েছে, এখন আমার মাঠে যেতে হবে, আমি যদি না খাওয়া দাওয়া করি তাহলে আর আমি চলতে পারবো না, তাই না? তাই ভাবছে। হ্যাঁ, এখন গরুটি এই কথাই চিন্তা করছে। তারপরে দেখো পরের ছবিটি কিসের? একটি ঘুঘু পাখি। দেখেছো ঘুঘু পাখির কয়টি ডানা? দুইটি ডানা, এবং এই ডানা দিয়ে কি করছে? উড়ে বেড়াচ্ছে। চলো তো দেখি কিভাবে উড়ে বেড়ায়। এই তো মিসের মতো, না তোমাদের মতো? হ্যাঁ, তোমাদের মতো উড়ে বেড়াচ্ছে। তাহলে আমরা ঘুঘু পাখিটিকে তো চিনে ফেললাম। তারপরে পিকচার ছবিটির দিকে তাকাও, একটি কিসের ছবি? দুটো বড় বড় চোখ করে তাকিয়ে আছে, এটি হচ্ছে একটি ব্যাঙের ছবি। হ্যাঁ, দেখেছো? তারপর আমরা ব্যাঙও চিনতে পেরেছি। ব্যাঙ কিন্তু কি করে বর্ষাকালে? ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। কিভাবে যেন? ঘ্যাঙর ঘ্যাং। তারপরে দেখো তো এই ছবিটি কিসের? একটি বাঘের ছবি। কি বাঘ? চিতা বাঘের ছবি। ভেরি গুড, তোমরা তো দেখি খুব পড়াশোনা করেছো, মনোযোগ দিয়ে মিসের ক্লাস দেখেছো, তাই না? তাই তো তোমরা সবাই বলতে পারছো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সব ছবিগুলো চিনতে পেরেছি। এখন হচ্ছে আমরা ছবির সাথে লাইন টেনে বা সঠিক বর্ণটি যোগ করব। চলো তাহলে আমরা আমাদের মজার খেলায় চলে যাই। আমরা হচ্ছে এখন ছবির সাথে সঠিক বর্ণ, তাহলে এখন তো তোমাদের বুদ্ধির খেলা, মিস তো তাহলে বলবো না। এখন বলো তো প্রথম যে ছবিটি কাকাতুয়া, কাকাতুয়া আমরা কোন বর্ণ দিয়ে লিখি, কে বলতে পারবে? হ্যাঁ, ভেরি গুড, কাকাতুয়া হয় ক দিয়ে। তাহলে চলো তো আমরা লাইন টেনে যোগ করে দেখি, সঠিক বলেছো নাকি? হ্যাঁ, দেখেছো তোমরা কিন্তু সঠিক বলেছো। তাহলে আমরা কি জানলাম? কতে কাকাতুয়া। আবার মিসের সাথে বলো, কতে কাকাতুয়া, কতে কাকাতুয়া। এবার এবার একটু চিন্তা করে দেখো দ্বিতীয় ছবিটি কিসের? খেক শিয়াল। এবার দেখো তো খেক শিয়ালটি কোন বর্ণ দিয়ে আমরা লিখি বা কোন বর্ণ দিয়ে হয়, চলো তো একটু দেখি আমাদের কাছে আসলে কি কোন বর্ণটি দিয়ে হয়, গ দিয়ে হবে না খ দিয়ে হবে, চলো দেখে আসি। ওয়া, কত সুন্দর করে আমরা ওর বর্ণটিকে খুঁজে পেয়েছি, দেখেছো? খ, তার মানে খতে হয় কি? খেক শিয়াল। মিসের সাথে সবাই বলো, খতে খেক শিয়াল, খতে খেক শিয়াল। তাহলে আমরা খাও শিখে ফেললাম।
এখন হচ্ছে গরু চিন্তা করছে, কি ব্যাপার, আমি আমার বর্ণ খুঁজে পাচ্ছি না কেন? তাহলে চলো, ওর আর মন খারাপ করার প্রয়োজন নেই, আমরা হচ্ছে ঝটপট করে ওর বর্ণটিকে খুঁজে বের করে দেই। গরু কোন বর্ণ দিয়ে আমরা লিখি? গ। ভেরি গুড। তাহলে চলো আমরা সবাই গিয়ে দেখি আসলে কি গ ঠিক আছে নাকি। হ্যাঁ, তোমরা সবাই সঠিক বলেছ, গতে গরু। সবাই মিসের সাথে তাহলে আবার বলো, গতে গরু, গতে গরু। ভেরি গুড, অনেক সুন্দর করে তোমরা সবাই মজার খেলাটি করে ফেলছো। সবাই কিন্তু অনেক স্মার্ট এবং সবার অনেক বুদ্ধি, সবাই বুদ্ধি খাটিয়ে কত সুন্দর করে বলে ফেলেছ। এবার চলো তো, এই ছবিটি কিসের দেখতে পাচ্ছি? দুটি ডানা আছে, ঘুঘু পাখি। হ্যাঁ, বলতো ঘুঘু পাখি কোন বর্ণ দিয়ে লিখি আমরা, বা আমরা কোন বর্ণ দিয়ে বলি? উ দিয়ে বলি, মিস তো ভুলে গিয়েছি, চলো তো দেখি কি হয়। হ্যাঁ, ঘ হবে, তার মানে ঘতে ঘুঘু পাখি। তাহলে মিসের সাথে সবাই একবার বলো, ঘতে ঘুঘু পাখি, ঘতে ঘুঘু পাখি। এবার কি বলো তো, এবার তো একটু চিন্তা করতে হয়। এই ছবিটি দেখি আমরা কি বুঝতে পারছি? ব্যাং, ব্যাং কোন বর্ণ দিয়ে হবে, কি হয় বলো তো, একটু চিন্তা করে বলো। হ্যাঁ, ওতে ব্যাং। ভেরি গুড, তোমরা দেখি খুব সুন্দর করে মনোযোগ দিয়ে মিসের ক্লাস করেছো, তাই তো সবাই বলতে পারছো। তাহলে আমরা কি করব, ব্যাঙের ছবিটির সাথে ওমো লাইন টেনে যোগ করে দেই। দেখেছো, তাহলে কি হয়ে গেল, ওতে ব্যাং, ওতে ব্যাং। তাহলে পরের ছবিটি কিসের দেখো তো? হ্যাঁ, চিতাবাঘের ছবি। চিতাবাঘের সরু ঠ্যাং, এবং এই সরু ঠ্যাং দিয়ে কি সুন্দর ছুটে বেড়াচ্ছে, দেখেছো? তাহলে আমরা কি শিখেছিলাম, চ, চতে চিতাবাঘ। তাহলে চলো আমরা লাইন টেনে যোগ করে দেখি, চতে চিতাবাঘ হয়। হ্যাঁ, তাই তো হয়েছে, চতে চিতাবাঘ, চতে চিতাবাঘ। আর কি শিখেছিলাম, চিতাবাঘের সরু ঠ্যাং, খাওয়া দাওয়া না করলে কিন্তু এরকম আমাদের হবে। তাহলে কি করতে হবে, সবার বেশি করে খাওয়া দাওয়া করতে হবে, অনেক শক্তি হতে হবে, ঠিক আছে? এখন কি এরকম আরেকটু খেলা করতে চাচ্ছি, আরেকটু মজার খেলা এবং বুদ্ধির খেলা হয়ে যাবে? চলো আমরা হচ্ছে আরেকটু খেলা করে আসি। আমরা হচ্ছে এখন এই বর্ণটি দেখে তোমরা বলবে যে এখানে হচ্ছে ছবির সাথে লাইন টেনে যোগ, বলতো কোনটি হবে, এটি কিসের ছবি বলতো? ছাগল। হ্যাঁ, বলতো ছাগল কোন বর্ণ দিয়ে আমরা লিখি বা বলি? বর্গীয় জ? না, বর্গীয় জ হবে না, ছতে ছাগল। তাহলে চলো আমরা ছাগলের ছবিটির সাথে লাইন টেনে যোগ করে দেই। হ্যাঁ, দেখেছো কত সুন্দর করে আমরা যোগ করে দিলাম, ছতে ছাগল। তাহলে মিসের সাথে আবার বলো, ছতে ছাগল, ছতে ছাগল। তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছি? জাহাজ। হ্যাঁ, জাহাজের আবার দুইটি চোখ আছে, এবং জাহাজ কোথায় ভাসছে? সাগর জলে, তাই না? সাগর জলে ভাসছে। তাহলে আমরা কিসের সাথে লাইন টেনে যোগ করব? বর্গীয় জ। তাহলে সবাই মিসের সাথে আবার বলো, বর্গীয় জতে জাহাজ। চলো এবার আমরা ম্যাজিক করে লাইন টেনে যোগ করে দিলাম, দেখেছো? সবাইকে অনেক ধন্যবাদ, সবাই এত সুন্দর করে আজকে ম্যাজিক করে এই খেলাটা করেছো, মিসের কিন্তু খুব ভালো লেগেছে, নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। আচ্ছা, এরপরে কি আমরা এরকম আরও মজার খেলা করতে চাই? দেখেছো, পড়াশোনাও হয়ে গেলো, খেলাধুলাও হয়ে গেল। তাহলে আমরা এই মজার মজার খেলা নিয়ে আবার মিস চলে আসবো, তোমরা কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর এই মজার খেলাটি কি একা একা খেলবে? একা একা খেলা যাবে না, কারণ খেলা তো আমরা একা খেলতে পারি না, বন্ধুদেরকেও বলতে হবে, দেখাতে হবে। তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে এই খেলাটি দেখাবে, ক্লাসটি দেখাবে, ঠিক আছে? এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আমুদেরকে বলবে, আমাদের ফেসবুক যে পেজটি আছে সেখানে একটি লাইক দিয়ে রাখবে। তাহলে সবার প্রথমে তুমি আমাদের মজার এই ক্লাসটি দেখতে পাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।